চ্যাপ্টার 3.2 ক্লাস হচ্ছে 2 আজকে। প্রথমে আমরা এই চ্যাপ্টারটা শেষ করব। আচ্ছা, আমি তোমাদের হোমওয়ার্ক দিছিলাম মোস্ট প্রবাবলি 16 নাম্বারটা। 16 নাম্বারটা কি পারছো আমাকে প্রথমে এটা জানাও। এটা ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ। আর 1 আর 2 এর গুলা বাড়ির কাজ দিছিলাম, তার মধ্যে আমার মনে হয়, আমি জানি না তোমরা করছো কিনা, এই গ নাম্বার ম্যাথটা, এটা একটা স্পেশাল ম্যাথ, আমি এই অঙ্কটা একটু করাই দিতে চাই। তো এটা দিয়েই আমরা স্টার্ট করছি। সরলের মধ্যে এই অঙ্কটা একটু স্পেশাল, এম প্লাস এম টু দি পাওয়ার 6 মাইনাস এম মাইনাস এম টু দি পাওয়ার 6 মাইনাস 12 এম এন ইন্টু এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ারের হোল স্কোয়ার। তো আসো আমরা স্টার্ট করি, এটা কিউবের সূত্রে আমরা নিয়ে যাব। ম্যাথটা কি আছে, 2 এর গ নাম্বার এম প্লাস এন টু দি পাওয়ার 6 মাইনাস এম মাইনাস এন টু দি পাওয়ার 6 12 এম এন এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ারের হোল স্কোয়ার। তো এটা ভাঙানোটা একটু নিয়মটা দেখো, আমি যদি কিউবের সূত্রে নিতে চাই তো এটা যেহেতু পাওয়ার 6 আছে, তুমি লিখবা এম প্লাস এন হোল স্কোয়ার আর কিউব মাইনাস এম মাইনাস এন হোল স্কোয়ার তার কিউব। এ কিউব মাইনাস বি কিউব, এরপরে কি থাকে ক্লাসের থেকে বলতে পারবা? এ কিউব মাইনাস বি কিউব ফর্মুলায় এরপরে অংশ কি থাকে? 3ab ইনটু a মাইনাস b, হপফুলি তোমাদের সবার মনে আছে। তো 3 হওয়ার কারণে আমরা এটা 3 ইনটু 4 mn লিখি, আর m স্কোয়ার মাইনাস n স্কোয়ার কে কি লেখা যায় ক্লাসে কেউ একজন বল? m স্কোয়ার মাইনাস n স্কোয়ার, এটাকে লেখা যায় m প্লাস n ইনটু m মাইনাস n, যেহেতু বর্গ আছে তো এটা হবে m প্লাস n হোল স্কোয়ার m মাইনাস n হোল স্কোয়ার। সবাই যদি একটু লক্ষ্য করো, এ কিউব মাইনাস বি কিউব হয়েছে, 3ab ও হয়েছে, শুধু a মাইনাস b বাকি আছে। ক্লাসে কেউ কি বলতে পারবা 4ab এর একটা ফর্মুলা আছে না ভাইরা? 4mn স্যার, 4 প্লাস n হোল স্কয়ার মাইনাস m মাইনাস n হোল স্কয়ার। এক্সেলেন্ট, তো এটাকে সাজায় লিখবা m প্লাস n হোল স্কয়ার কিউব m মাইনাস n হোল স্কোয়ার কিউব 3 m প্লাস n হোল স্কোয়ার m মাইনাস n হোল স্কোয়ার, এটাকে আগে লিখলাম। আর 4 mn কে ইচ্ছা করলে আমরা লিখতে পারবো m প্লাস n হোল স্কোয়ার মাইনাস m মাইনাস n হোল স্কোয়ার। এই অঙ্কটা কেন করাই দিলাম, কারণ এই অঙ্কটা সরাসরি সূত্রটা বানানো ছিল না, এইবার দেখো ফর্মুলাটা হয়েছে। ঠান্ডা মাথায় চিন্তা করো, আমরা যদি এইটাকে a আর এটাকে b ধরি, ধরে নিই, ধরি এম প্লাস এন হোল স্কোয়ার ইকুয়াল টু হইল এ আর এম মাইনাস এন হোল স্কোয়ার হইল বি, তাহলে বলতে পারবা প্রদত্ত রাশি কত হয় ভাইরা? প্রদত্ত রাশি কিউব মাইনাস বি কিউব মাইনাস 3 স্কোয়ার, না 3ab, 3ab ইনটু ইনটু এ মাইনাস বি, এ মাইনাস বি। তাতে এই পুরাটা কিসের ফর্মুলা হয়ে গেল ক্লাসের থেকে বলতে পারবা? এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইনটু এ মাইনাস বি, এটা হয়ে যাবে এ মাইনাস বি হোল কিউব, তাই না ভেরা? জি স্যার। এ মাইনাস বি হোল কিউব, এবার মানটা বসায় দাও, এম প্লাস এন হোল স্কোয়ার মাইনাস এম মাইনাস এন হোল স্কোয়ার তার কিউব, অবশ্যই সাইড নোটে দিবা মান বসি। তোমাদের কাছে আমি জানতে চাই, এইটাই তো একটা ফর্মুলা তাই না? এম প্লাস এন হোল স্কোয়ার মাত্রই বললাম আমরা, এম প্লাস এন হোল স্কোয়ার মাইনাস এম মাইনাস এন হোল স্কোয়ার, এটা মানে কত? একটু আগে কিন্তু বলছি 4 এম এন, তাই না ভাই? জি স্যার, 4 এম এন। এই যে 4 এম এন এর সূত্রই তো আমরা এটা লিখলাম, তাই না? তাহলে এইটাকে আমরা আবার 4 এম এন লিখতে পারি। তো এটা হবে 4 এম এন হোল কিউব। জানতে চাই 4 এম এন কে হোল কিউব করলে কত হয়, ক্লাসে থেকে বলতে পারো? 64 এম এন, না 64 এম কিউব এন কিউব হবে, তাই না ভাইয়া? প্রত্যেকটার উপরেই তো ঘন হবে, কিউব হবে, 4 এর কিউবে 64 এম কিউব এন কিউব,
is the answer. There are সরলের মধ্যে এই অঙ্কটা হলো স্পেশাল, এই কারণে এটা করাই দিলাম। ক্লাসের সবাই কি বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও ম্যাথটা। এই অঙ্কটা সরলের মধ্যে একটু স্পেশাল না। জি স্যার। আমি আরেকবার বলতেছি, কিউবের সূত্র নেয়ার জন্য আমরা এই 6 কে স্কয়ারের কিউব নিই। তাহলে m প্লাস n হোল স্কয়ার এটা m মাইনাস n হোল স্কয়ারের কিউব। তাহলে a কিউব মাইনাস b কিউব হইলো, তাহলে আমরা জানি পরের পোরশনটা কি হয়, 3ab ইনটু a প্লাস b। এই কারণে 12 কে আমি 3 লিখে পরের অংশটুকু 12 যেহেতু আছে 4mn লিখছি। আর m স্কয়ার মাইনাস n স্কয়ারের হোল স্কয়ার হওয়ার কারণে m প্লাস n ইনটু m মাইনাস n আর হোল স্কয়ারটা ডিস্ট্রিবিউট হয়ে গেল। আশা করি ক্লাসের সবাই বুঝতে পারছো। তো এই দুইটা আলাদা আলাদা লিখলাম, আর 4mn মানে হচ্ছে m প্লাস n হোল স্কয়ার মাইনাস n মাইনাস n হোল স্কয়ার। তো এবারে আমরা m প্লাস n হোল স্কয়ার কে a আর b ধরার কারণে ফর্মুলা হয়ে গেল, মান বসায় দিছি। সরলের বাকি অঙ্কগুলা কইরো অবশ্যই, আমার মনে হয় তোমরা পারবা। তো ভেরা, আমি লাস্ট ক্লাসে তোমাদের 16 নাম্বার হোমওয়ার্কটা দিছিলাম, এটা কি পারছো? মানে এটা যদি না পেরে থাকো এটা আমার করায় দিতে হবে, কারণ এই অঙ্কটা পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বুঝতে পারতেছো সবাই? তাহলে আসো আমরা 16 নাম্বার অঙ্কটা করায় দিই। এই অঙ্কটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, পাশাপাশি সৃজনশীল 17 এটাও আমি করাই দিই। তোমাদেরকে বলছিলাম, তোমাদেরকে বলছিলাম যে a ইকুয়াল টু রুট 6 প্লাস রুট 6 প্লাস রুট 5 যদি থাকে, মানে রুট ওভার যদি থাকে, তাহলে আমরা কি করি? কারো কি মনে আছে ক্লাসে? কারো যারা লাস্ট ক্লাসে এটা করছিলাম, যে আছে মানে অমূলদ সংখ্যা যদি থাকে তাহলে কি করতে হয়, লক্ষ্য করো a আছে আর আমার যেটা 1 বাই a বের করতে হবে। হ্যাঁ চমৎকার, ঠিক বলছো। আর আরো ব্যাখ্যাটা দিই, কেন 1 বাই a বের করব, এইটার মান নির্ণয় করতে বলছে। এটাকে আমি যদি দুই টুকরা করি তাহলে a কিউব মাইনাস 1 বাই a কিউব হয়। বুঝতে পারছো? তো দ্যাট ইজ ওয়াই আমার a আর 1 বাই a দুটা ভ্যালুই লাগবে। তো তোমরা কি করবা, ব্যস্তকরণ করো, 1 বাই a রুট 6 প্লাস রুট 5। বেরা, ভগ্নাংশের হরে যদি কখনো অমূলদ সংখ্যা থাকে, হরে যদি কখনো অমূলদ সংখ্যা থাকে রুট 6 প্লাস রুট 5, তাহলে নিয়ম হইল সব সময় এর অনুবন্ধী রাশি, অনুবন্ধীকে বলা হয় ইংরেজিতে কনজুগেট। কনজুগেট কি মনে রাখবা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়, এ প্লাস বি কে এ মাইনাস বি এর কনজুগেট আর এ মাইনাস বি কে এ প্লাস বি এর কনজুগেট বলে। তাহলে বলতে পারবা রুট 6 প্লাস রুট 5 এর কনজুগেটটা কি? রুট 6 মাইনাস রুট 6 মাইনাস রুট 5, এটা দ্বারা লব আর হরকে গুণ করো, তাহলে উপরে হইল রুট 6 মাইনাস রুট 5 আর হরে রুট 6 প্লাস রুট 5 ইন্টু রুট 6 মাইনাস রুট 5। ওকে ভেরা, জানতে চাই এরপরে হরে কি হবে, হরে কোন কি ফর্মুলাটা হবে? a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, ভেরি গুড। a প্লাস b ইনটু a মাইনাস b হয়ে যাবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। সো 6 মাইনাস 5, 6 থেকে 5 গেলে হয় 1। ভগ্নাংশের হরে যদি 1 থাকে এটাকে লেখার দরকার আছে? না স্যার, রুট 6 মাইনাস রুট 5 বলতে পারি। তাহলে খেয়াল করবা যে ম্যাক্সিমাম অঙ্কেই যদি এই অঙ্ক এরকম মানে অমূলদ সংখ্যা থাকে, 1 বাই a বের করতে হয়, তাহলে ভগ্নাংশের হরে মনে রাখবা অমূলদ রাখা যাবে। এই কারণে আমরা কি করছি, তার অনুবন্ধী রাশি দিয়ে লবার হরে গুণ করছি। অনুবন্ধী রাশি দিয়ে গুণ করলে হরে কোন সূত্র হয়ে যাবে, a প্লাস b ইন্টু a মাইনাস b স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে আলটিমেটলি রুটটা থাকবে। সবাই কি বুঝতে পারছো? এই অঙ্ক কিন্তু চেঞ্জ করে দেওয়া যেতে পারে, এবং পরীক্ষার সময় অবশ্যই মনে রাখবা আমি চেঞ্জ করেই দিব। ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? জি স্যার। ওকে, তো এবার আমরা প্রদত্ত রাশিটার মান নির্ণয় করি। প্রদত্ত রাশি
a to the power 6 minus 1 by a cube. So এটাকে আমরা দুই টুকরা করে দিই স্প্লিট করো তাতে a cube minus 1 by a cube হয় সবাই কি এটা বুঝতে পারো a to the power 6 by a cube লিখে দিছি ডাইরেক্ট আর minus 1 by a cube জি স্যার ওকে সো এটা a cube minus b cube এর ফর্মুলায় পড়ে যাবে ক্লাসের কে কে বলতে পারবা a cube minus b cube এর ফর্মুলা কি হবে আমি পাশে করতেছি a cube minus b a minus b whole cube plus 2b into a minus b না a cube minus b cube এর সূত্রটা কি হবে a minus b whole cube না a minus b whole cube plus 3ab into a minus সবাই কি বুঝতেছো a cube minus b cube এর সূত্র a minus b whole cube plus 3ab into a minus b মনে আছে সবার এবারে আমরা আসো মানটা বসাই দিই এর মান হচ্ছে রুট 6 প্লাস রুট 5 আর 1 বাই এর মান হচ্ছে রুট 6 মাইনাস রুট 5 সো রুট 6 প্লাস রুট 5 মাইনাস রুট 6 প্লাস রুট 5 কিউব এ এ কাটা এটার ব্র্যাকেটেও তাই রুট 6 প্লাস রুট 5 মাইনাস রুট 6 প্লাস রুট 5 যারা এই এ এ কাটাকাটি গেছে সো রুট 6 কাটা রুট 5 প্লাস রুট 5 হয়ে যাবে কি বলো 2 রুট 5 কিউব প্লাস 3 ইনটু 2 রুট 5 ক্লাসে কেউ কি আসো যে বলতে পারবা 2 রুট 5 কে কিউব করলে কত হয় এনি ওয়ান ইন দ্য ক্লাস 2 কে কিউব করলে কত হয় 8 স্যার 14 আর রুট 5 কে কিউব করলে কি হয় 40 রুট 5 হবে কিন্তু পার্ট বাই পার্ট বলি আমি 2 কে কিউব করলে হচ্ছে 8 আর রুট 5 কে কিউব করলে হয় 5 রুট 5 সবাই কি বুঝতে পারো তিনটা রুট 5 গুণ করলে 5 রুট 5 হয় তো তো এটা হবে 40 রুট 5 আর 3 দুগুণে এটা হলো 6 রুট 5 তো অ্যানসার উইল বি 40 আর 6 46 রুট 5 আশা করি ক্লাসের সবাই বুঝতে পারছো যারা এই ধরনের অঙ্ক পরীক্ষায় বানায় দেওয়া হবে তোমরা এটা মনে রাখো বুঝছো সবাই ম্যাপটা ফাইন পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি 16 নাম্বার আমরা 17 নাম্বার সিকিউটা করব যারা এই চ্যাপ্টারে কিন্তু মনে রাখো সিকিউ বিভিন্ন ভাবে আসতে পারে তো এই চ্যাপ্টারে এই চ্যাপ্টারের বানানো কিছু ম্যাথও আমি আসলে করাবো যেন আলটিমেটলি বানায় আসলে তোমরা পারো এই চ্যাপ্টার থেকে কিছু অঙ্ক বানায় দেওয়া যেতে পারে হ্যাঁ আমি সেটাও দেখাবো তোমার এরপরে আসো আমরা সিকিউ 17 নাম্বারটা একটু দেখি তো এখানে যেটা বলছে সিকিউটা আসলে সোজা তো x মাইনাস 1 বাই x ইকুয়াল টু রুট 3 যদি হয় তাহলে প্রমাণ করতে হবে যে ক এইটা ক নাম্বারটা খুবই সহজ লসাগু করলেই মিলে যাবে তো আমরা এটা স্টার্ট করতেছি তারপরে খতে এই পার্টটা প্রমাণ করতে বলছে তো দুই পক্ষ নিয়ে আমাদের করতে হবে 17 ক নাম্বারটা করি সৃজনশীলটা করে দিচ্ছি এই সৃজনশীলের বাইরে আমি বানায়া সৃজনশীল একটা দিব সেটাও করে দিব তোমাদের 17 নাম্বার দে আছে x plus 1 by x নাকি মাইনাস মাইনাস রুট 3 17 ক এটা লসাগু করো x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু রুট 3 আর গুণ করো x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু রুট 3 x বানিয়ে নিয়ে আসো মোস্ট প্রবাবলি এইটাই দেখো ক বলছে তাই না মোস্টলি এইটাই বোধহয় কতে নির্ণয় করতে বলছে দেখে আসি স্যার x স্কয়ার মাইনাস 3x নির্ণয় করতে বলেছে স্যার তাহলে 1 হবে ও ইকুয়াল টু 1 মানে হ্যাঁ হ্যাঁ মানে ইকুয়াল টু 1 মানে ওটা ডানেই রাখতে বলছে আচ্ছা ঠিক আছে আর খতে হচ্ছে 23 ইনটু x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার 5 ইনটু এটা আচ্ছা ওকে
তো বুঝছি না এটাকে আরেকটা লাগি করতে হবে বা তুমি ওয়ানটাকে ডাইরেক্ট ওই পাশে পাঠাবে। তো ক নাম্বারটা হয়ে গেল, এবারে আসো খ। ক নাম্বারটা দেখো, তো ক থেকে পাই বা দেয়া আছে কি, প্রথমে উদ্দীপকটা লিখে রাখো, দেয়া আছে x মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু রুট থ্রি। এবারে আসো লেফট সাইড, লেফট সাইডে আছে 23 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। ভেরা তোমাদের কাছে আমি জানতে চাই এইটার ভ্যালু কত হবে, ক্লাসে কে বলতে পারবে? a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। ভেরি গুড, a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। এই ফর্মুলা যদি আমরা নিয়ে যাই, কারণ এই মানটা আমরা জানি, এটার মানটা হচ্ছে রুট 3 আর এই 2 2 কাটা, রুট থ্রি স্কোয়ার প্লাস টু, তো থ্রি প্লাস টু দ্যাট ইজ 23 ইন্টু 5 দ্যাট ইজ লেফট সাইড হইল 115। যেহেতু রাইট সাইড এর ভ্যালু দেয়া নাই, তার মানে রাইট সাইডটাও তোমাকে 115 প্রুফ করতে হবে। তো আসো গ নাম্বারটা আমরা সরি রাইট সাইডটাও করি। রাইট সাইডে আছে 5 ইন্টু x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4। মনোযোগ দিয়ে খেয়াল করো, তো এবার x স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার হোল স্কোয়ার লেখা যায় এটাকে, যারা যেহেতু পাওয়ার 4 আছে, সবাই কি বুঝতে পারো? জি স্যার। তো a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ফর্মুলা হইলো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। সো এখানে যেটা হবে সেটা হচ্ছে একটু কাটা, x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার হোল স্কোয়ার। তো এটা এইটাকে দেখো আরেকবার ফর্মুলায় ফেলতে পারবো আমরা, ঠান্ডা মাথায় যদি একটু ভাবো, তার ব্র্যাকেট দিলাম, এটাকে লেখা যায় x প্লাস সরি মাইনাস 1 বাই x হোল স্কোয়ার প্লাস 2ab, তার হোল স্কোয়ার আছে আর মাইনাস 2 ওই যে স্কোয়ার কাটা, তার ব্র্যাকেট ক্লোজ করলাম, মানে ব্র্যাকেটের ভিতরেরটাকে আমি আবার ফর্মুলায় নিয়েছি। ক্লাসের কে কে বলতে পারবা x মাইনাস 1 বাই x কত হবে? না রুট 3 স্যার, রুট 3 স্কোয়ার প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস 2, তাতে এটা কত হয় কেউ একটু বলো? রুট 3 স্কোয়ারে 3, 3 প্লাস 2 তে হলো 5, 5 স্কোয়ার 25 মাইনাস 2, 25 থেকে 2 গেলে কত হচ্ছে ভেড়া? 23, 5 ইন্টু 23 হয়ে গেল 115। দেখো রাইট লেফট সাইডও কিন্তু এখনো লেখা আছে, 115ই ছিল। সবাই কি বুঝতে পারতেছো? ওকে, সো আমার মতে তোমরা সবসময় লেফট সাইড ইকাল টু রাইট সাইড না লিখে এইভাবে লিখবা, মানে যে উদ্দীপকটা প্রমাণ করতে বলছে সেটাই লিখবা, এইটা ইকুয়াল টু এত। লেফট সাইড ইকাল টু রাইট সাইড না লিখে যেটা প্রমাণ করতে বলছে সেটাই লিখে প্রুফ লিখবা, বুঝছো আমার কথা ক্লাসের সবাই? ওকে, সো এবার গ নাম্বারটা দেখো, আমাকে মনে হয় x টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 6 এই মানটা নির্ণয় করতে। তো যেহেতু পাওয়ার 6, তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে ভেড়া x টু দি পাওয়ার 6 প্লাস আছে, কিন্তু আমার উদ্দীপকে ভ্যালুটা দেয়া ছিল কি x মাইনাস 1 বাই। তো তোমরা সবসময় জানো যে আমরা এর আগে 3.1 চ্যাপ্টারের আগেই করছিলাম, মানে x মাইনাস 1 বাই x থেকে কিন্তু x প্লাস 1 বাই x ইজিলি বের করা যায়। গ নাম্বার দেয়া আছে কি x মাইনাস 1 বাই x ইকুয়াল টু হলো 6, তো এটাকে বর্গ করো,
root 3 না ভাইয়া ও root 3 দেয়া আছে দুঃখিত হ্যাঁ তো বর্গ করলে হবে 3 হোল স্কয়ারটা ভাঙাও কত হয় ভাইরা একটু জানাও x স্কয়ার মাইনাস 2 ইনটু x ইনটু 1 বাই x প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল টু 3 তো এটা তো কাটাকাটি গেল এই 2 যদি ডানে যায় x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল টু হলো 5 যেটা অলরেডি আমি খতে বের করছিলাম ভাইরা বলতে পারবা যে আমাকে প্রমাণে তো 6 প্রমাণ করতে বলছে পাওয়ার 6 তাহলে এটাকে এইবার কি করব স্যার x স্কয়ার হোল কিউব দিই মানে এবার এটাকে হোল কিউব দিয়ে ফেলি মানে ঘন করি x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার এর হোল কিউব ইকুয়াল টু হলো 5 কিউব ঘন করে তো ঘন করলে যেটা হবে a প্লাস b হোল কিউবের সূত্র বলো আমাকে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b ইকুয়াল টু হলো 125 ভেরা তো এটা x টু পাওয়ার 6 1 বাই x টু পাওয়ার 6 হয়ে গেছে 3 5 15 15 যদি ওই পাশে বিয়োগ হয় জানতে চাই x টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 6 ভ্যালু কত 120 না 10 হবে কেন 125 থেকে 15 গেলে 110 হবে তো ভেরা আমরা সিকিউ গুলো দেখলাম বইয়ের সিকিউ গুলো খুবই ইজি এখানে কিন্তু সাইড নোট দিতে হবে ভেরা মানে বর্গ করছো আমি এগুলো মেনশন করি নাই কিন্তু তোমাদের কিন্তু করতে হবে এখানে ঘন কোর্স এগুলো অবশ্যই মেনশন করতে হবে তো ভাইয়া বইয়ের অঙ্ক আমাদের শেষ তবে এই চ্যাপ্টার থেকে আমরা পরবর্তী চ্যাপ্টারে যাওয়ার আগে পরবর্তী 3.3 চ্যাপ্টারে যাব কিন্তু তার আগে আমি এখান থেকে দুইটা সিকিউ করাই দিব তোমাদের যেই দুইটা সিকিউ এর মতো পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি সেটা একটু দিচ্ছি দাঁড়াও একটু অপেক্ষা করো আমি এখান থেকে বের করে আমার কাছে এটা আছে বের করে দিচ্ছি অপেক্ষা করো যারা এই সিকিউর শিটটা তোমাদের গ্রুপে আমি শেয়ার করে দিব তোমাদের এখান থেকে আমি দুইটা করাই দিচ্ছি তোমরা করবা তার আগে তোমরা নতুন দুইটা ফর্মুলা লিখে রাখো আমি জানি না তোমরা এটা ক্লাস 8 এ মনে হয় পড়ো নাই পাওয়ার 5 এর সূত্র কি পড়ছো নিউ ফর্মুলা সবাই সুন্দরভাবে লিখে রাখবা এক x x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 এই সূত্র তোমরা পড়ছো কিনা যাই হোক আমি একটু লিখে দিচ্ছি x কিউব প্লাস 1 বাই x কিউব x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস x প্লাস 1 বাই x এটা হলো এক আরেকটা মাইনাস x টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 5 সূত্র হচ্ছে x কিউব মাইনাস 1 বাই x কিউব x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস x মাইনাস 1 বাই ঠিক আছে তো এই দুটো সূত্র একটু বাড়তি লিখে রাখো অনেক সময় তোমাদের পরীক্ষায় আসে x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 এর মান নির্ণয় তো এই দুটো সূত্র তোমাদের মুখস্থ রাখতে হবে ভেরা এই দুটো সূত্র খুবই ইজিলি বের করা যায় তুমি এই দুটো বাংলা গুণ করো দেখবা যে এটাই আসবে আমার মানে এই দুটোকে ব্র্যাকেটের ভিতরে গুণ করে দাও তুমি আলটিমেটলি এটা পাবা সবাই কি আমার কথা বুঝছো
ওকে সো এবারে তো এবারে আমরা এই রিলেটেড দুটা ম্যাপ করে দিচ্ছি তোমাদের আর এই সিকিউরিটি শিটটা এখন গ্রুপে শেয়ার করতেছি এটা তোমাদেরকেও আমি দিব দাঁড়া সবাই আমি যে দুটো সিকিউরিটি তোমাদের করায় দিব সেটা হলো এক নাম্বার হচ্ছে 39 আর দুই নাম্বারটা হলো 33 এই দুইটা ম্যাথ খুবই স্পেশাল দুইটা ম্যাথ তো এই দুইটা করবা পাশাপাশি আমি তো এই দুটো করায় দিচ্ছি তোমরা এইখানকার মানে এই পৃষ্ঠায় যে বাকি ম্যাথগুলো আছে এগুলো কিন্তু সলভ করতে হবে সবাইকে আমার কথা বুঝছো জি ভাইয়া সবাই জি স্যার মানে তোমরা জানবা যে বইয়ের থেকে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর চেয়ে এই যে অঙ্কগুলো দেখতেছো এইটা হলো বিভিন্ন স্কুলের মানে ফার্স্ট টার্ম পরীক্ষাগুলোতে আসছে মানে প্রথম সাময়িক পরীক্ষায় এগুলো আসছে এখান থেকে কালেক্ট করা সবাইকে আমার কথা বুঝতেছো ওকে তো প্রথমে আমরা যেটা দেখবো 39 এর ক নাম্বার এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু যদি সিক্স হয় তাহলে রুট এক্স প্লাস ওয়ান বাই রুট এক্স এর মান কত ৩৯ সিকিউ এর ক নাম্বার দে আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু সিক্স তো ভেরা খেয়াল করো এক্স কে লেখা যায় রুট এক্স হোল স্কোয়ার তাই না ভেরা আর এইটাকে ওয়ান বাই রুট এক্স হোল স্কোয়ার লেখা যায় সবাইকে আমার কথা বুঝতেছো সবাই তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখান থেকে আমরা কি লিখতে পারবো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি সবাই কি বুঝতেছো জি স্যার ওকে রুট এক্স কাটাকাটি গেল মাইনাস টু থাকে সেই মাইনাস টুটা ডানে পাঠায় দাও তাহলে এটা হলো এইট স্কোয়ার রুট করলে কত হবে মেয়েরা রুট এক্স প্লাস ওয়ান বাই রুট এক্স এটা হবে টু রুট টু সবাই কি বুঝতে পারতেছো ক্লাসের সবাই বেরা একটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কথা অনেকেরই এটা মাথায় আসে যে এখানে উদ্দীপকে ম্যাক্সিমাম ক্ষেত্রে উল্লেখ করা থাকে যে এক্স হলো গ্রেটার দেন জি মানে শূন্যের চেয়ে বড় তো দ্যাট ইজ ওয়াই এই মানটা মাইনাস হবে না ব্যাপারটা খেয়াল করো এক্স যদি মাইনাস হইতো তাহলে এই মানটা কি কখনো প্লাস হইতো তো দ্যাট ইজ ওয়াই এই মানটাও কখনো নেগেটিভ হবে না সোজা হবে বোঝা যাচ্ছে তো অনেকেই বলে যে ভাইয়া স্কোয়ার রুট করলে তো প্লাস মাইনাস দিতে হয় এইখানে সেটা হবে না তো ক নাম্বার আমাদের হয়ে গেল ক নাম্বারে আসো এইটা চমৎকার একটা ম্যাথ কেন চমৎকারের কথা বলতেছি অনেকেই এই জিনিসটা না ধরতে পারে না মানে বইয়ে এরকম একটা অঙ্ক আছে কিন্তু এটা হলো উল্টা কিরকম উল্টা আমি বলে দিচ্ছি দেখো টু এক্স মাইনাস ওয়ান বাই থ্রি এক্স ইকুয়াল টু ফোর এইটা দেয়া আছে তো এখানে আছে 54x³ মাইনাস ওয়ান বাই ফোর এক্স কিউব আমি প্রবলেমটার কথা একটু বুঝায় বলতেছি লেখাই যায় বুঝছো এটা কিন্তু বর্গ করিনি আচ্ছা আমি এখানে যেটা ছিলাম সেটা একটু দেখো টু এক্স মাইনাস ওয়ান বাই থ্রি এক্স আর আমাকে বের করতে বলছে এইটা তো এই দুটার মতে আমি যদি জোর করে টু কমন নিই তাহলে কি হয় দেখো 27x³ আর এখানে এখানে যদি আমি 8 দিই তাহলে মিলে যায় বোধ হয় তাই না দেখো তো একটু সবাই কি বুঝতেছো কেন আমি এটা করলাম এটার পিছনে রিজন হলো 27 কে লেখা যায় 3x³ আর যে এটাকে লেখা যাবে 1/2x কিন্তু মানে এইটা তো না হয় বুঝলাম
কিন্তু এই জিনিসটা উল্টানো দেখো তো, এখানে আছে 2x, এখানে আছে 1/3x, সবাই কি বুঝতেছো? জি স্যার, এটা উল্টা আছে। সো উল্টাটাকে কিভাবে আমি ক্যালকুলেশন করব সেইটার একটা মানে, এই কারণেই কিন্তু অঙ্কটা ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আসো আমরা এইটাকে মিলানোর চেষ্টা করি। এটা এটা যদি ভেরা dx হয় তাহলে মনে হয় আমাদের জন্য সুবিধা হইবে। তো কি করব আমরা, এটা মুছে দিলাম। খুবই স্পেশাল একটা অঙ্ক, হ্যাঁ স্পেশাল একটা ম্যাথ। আচ্ছা এটা আইডিয়াল স্কুলের পরীক্ষায় আসছিল, হ্যাঁ এত ফোর। তো ভাইরা আমি যদি এটাকে 3 বানাইতে চাই, মাথায় একটা বুদ্ধি আসতেছে সেটা একটু দেখো। আমি যদি এইভাবে লিখি 2/3, মানে এখানে 2 আছে এখানে 3 আছে না, তাহলে তুমি 2/3 লেখো, তাতে এইটা মনে হয় এমন হয়ে যায়। দেখো তো আমি ঠিক বলতেছি কি, ভিতরে গুণ করো, দেখো উল্টায় গেছে, 2 আর 3 উল্টায় গেছে। ব্র্যাকেটের ভিতরে যদি গুণ করো 3 3 কাটা 2x হয়, আর এটা যদি গুণ করো 2 2 কাটা 1/3x হয়। তাহলে এইটাকে তুমি ডানে পাঠিয়ে দাও, চার ইন্টু 3/2, দ্যাট ইজ এটা হয়ে যাবে 6। এবার তুমি বর্গ করো। বর্গ করার রিজনটাও আমি একটু বলে দিচ্ছি। হ্যাঁ আমার এখানে আছে a মাইনাস b, কিন্তু আমার যেটা উদ্দীপক সেখানে কি হচ্ছে 27x³ + 1/8x³। তো a কিউব প্লাস b কিউব হচ্ছে না ভাইরা? জি স্যার। সবাই কি আমার কথা বুঝতেছো? তো আমার কিন্তু মানে a মাইনাস b দিয়ে মানে উদ্দেশ্যটা ফিল আপ হবে না। তো আমরা যেটা করতে চাচ্ছি সেটা হলো এটাকে বর্গ করে মাঝখানে প্লাস নিয়ে আসবো। a মাইনাস b হোল স্কোয়ার কে কি লেখা যায় বলো? সাইড নোট দিতে হবে বর্গ করে। কে বলতে পারবা a মাইনাস b হোল স্কোয়ার কে কি বলা যায়? a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। এক্সেলেন্ট, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab ইকুয়াল টু 36। এটা কাটাকাটি যায়, তো এটা হলো 2 x x কাটা 2 গুণ গুণে 6, 6টাকে আমরা টানে পাঠিয়ে দিব। তাহলে 36 যোগ 6 42 হয়ে গেল। তো স্কোয়ার রুট করলে কত হবে? 3x প্লাস 1/2x হচ্ছে রুট 42। আচ্ছা এই মানটা বের করে রাখলাম, এই মানটা যে বের করে রাখতে হবে মানে এটা অনেক সময় হয় কি, তোমরা যারা মানে নর্মালি অঙ্ক করতে চাও পরে গিয়ে ধরা খাও, এটা দেখলাম এখন তুমি লেফট মানে এটা তো লেফট সাইড নাকি প্রদত্ত রাশি? প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি আছে 54x³ + 1/4x³। তো এবার দুই কমন নিলা, 27x³ + 1/8x³ হইল। এটাকে ভেঙে কি লেখা যায় বলতো ভাইরা? 27x³ কে কি লেখা যায়? 3x³ 1/8 1/2 3x³। চমৎকার, আর 1/2x³। এবার বলো a কিউব প্লাস b কিউবের ফর্মুলাটা কি? a + b - 3ab × a + b। আমি একটু এই পাশটায় করতেছি, আগেরটা মুছলাম না। তো এখানে যেটা হবে a + b³ - 3ab × a + b। সবাই বুঝতেছো মানে এইটা যদি আমি মাইনাসটা রেখে দিতাম তাহলে কি আমার কাজটা হইতো? এখানে কিন্তু প্লাস আছে। তো এবার আমি মানটা জানি, 3x + 1/2x হলো √42, তার রুটা বসায় দাও, √42 এর কিউব, আর এখানে কি হয় দেখো 9/2 × √42। বেরা তোমাদের কাছে আমি জানতে চাই, ক্লাসের কে কে বলতে পারবা √42 কে কিউব করলে কত হয়? একটু আগেই মনে হয় বলছি √42 কে কিউব, √5 কে কিউব করলে কি হয়? 5√5, তাই না?
√5 কে কিউব করলে হয় 5√5 তাহলে √42 কে কিউব করলে কি হবে ক্লাসে কে কে বলতে পারবা 42 √42 ভেরি গুড আর মাইনাস হলো 9/2 √42 ব্র্যাকেটের বাইরে 2 আছে দুইটা ভিতরে গুণ করে দাও 84√42 -9√42 ভিতরে 2 গুণ করে দিস বলো 84 থেকে 9 গেলে কত হবে 84 থেকে 9 গেলে আলটিমেটলি কত হবে 75√42 খুবই স্পেশাল একটা ম্যাথ ম্যাথটা কি বুঝতে পারছো ভেরা এই অঙ্কটার মধ্যে অনেক স্পেশালিটি আছে এই ধরনের অঙ্ক যেন বানায় দিলে পারো আমি এখানে ইম্পর্টেন্ট বাট ঝামেলার অঙ্কগুলো করাই দিচ্ছি গ নাম্বারটা একটু দেখে নাও মানে এই চ্যাপ্টার থেকে কিন্তু এত সহজ প্রশ্ন আসবে না আমি আবারও বলে দিচ্ছি পেঁচায় আসবে ভেরা এই ধরনের অঙ্ক একটু আগে আমরা করছি খেয়াল করো এখানে একটু পেঁচায় দিস প্রশ্নে বলা হয়েছে পি স্কোয়ার ইকুয়াল টু 13 + √168 তো এইখান থেকে আমাকে বলা হয়েছে পি এর মানটা ফার্স্ট অফ অল বের করতে হবে আমার মানে এটাকে একটা পূর্ণ বর্গ বানাইতে হবে তোমাদের কাছে কি ভেরা কারো কাছে ইএস ক্যালকুলেটর আছে কারো কাছে কি ইএস ক্যালকুলেটর আছে ভেরা √168 কে ইএস ক্যালকুলেটরে দাও দেখো তো 4√42 আসে কিনা ইএস ক্যালকুলেটরে √168 দাও 4√42 আসে কিনা বা 2√42 দুঃখিত 2√42 2√42 আসছে 2√42 আসে কারেক্ট ভেরা সবার কাছে কিন্তু অবশ্যই ইএস ক্যালকুলেটর থাকতে হবে এটা মনে রাখ মানে এই ধরনের ম্যাথ করার ক্ষেত্রে মানে কোনটা সহজে ভ্যালু হঠাৎ করে মাথায় আসবে নাকি গ নাম্বারটা দেখো দেয়া আছে পি স্কোয়ার ইকুয়াল টু 13 + √168 তো এইটাকে লেখা যায় 13 + 2√42 ভেরা আমি যদি একটু ঠান্ডা মাথায় তোমাদের একটু বুঝাই যে এটা পি স্কোয়ার ডানে যদি একটা হোল স্কোয়ার বানায় ফেলাইতে পারি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আর বামে পি স্কোয়ার এখান থেকে কি আমি পি এর মানটা পেয়ে যাব না সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই তো পূর্ণবর্গ বানাবো কিভাবে সেটা একটু দেখো পি স্কোয়ার এই 42 কে কিভাবে ভাঙানো যায় বলো 42 কে কিভাবে ভাঙানো যায় একটু চিন্তা করো √7 × √6 দেয়া যায় দেখো তো ভাইয়া ক্লাসের সবাই 42 কে 7 × 6 জি স্যার দেয়া যায় তাহলে 6 × 7 = 42 আর বলো 7 আর 6 যোগ করলেও কি 13 হয় জি স্যার তাতে মানে তাতে লাভটা কি হইলো দেখো একটু পি স্কোয়ার কে আমরা √7² + 2 × √7 × √6 + √6² a² + 2ab + b² এই ফরম্যাটে বানাই ফেললাম এবার আমাকে বলো এইটাকে এরকম লেখা যায় না √7 + √6² চিনতে পারছো তো p কত হবে √7 + √6 এক্সেলেন্ট √7 + √6 এবার তোমাদের কাছে আমার প্রশ্ন এটা √7 + √6 আসলে কি কিসের মান বের করে রাখতে হয় ক্লাসের কে কে বলতে পার এবার কি করতে হবে লবার হরে
কে বলতে পারবা? রুট 7 প্লাস মাইনাস রুট 6 গুণ করতে হবে। এক্সেলেন্ট, রুট 7 মাইনাস রুট 6 দ্বারা লবার হরকে গুণ করতে হবে, অনুবন্ধী বা কনজুগেট রাশি দ্বারা। সো রুট 7 প্লাস রুট 6 ইনটু রুট 7 মাইনাস রুট 6, এ প্লাস বি ইনটু এ মাইনাস বি, এটার ফর্মুলা হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a minus b a square minus b square, so 7 minus 6 is 1 হয়, so ultimately 1 by p কত হবে? root 7 minus root 6। এবার দেখো অঙ্কটা কিন্তু বড় আছে, প্রথমে আমি এটা ঠিক করে নিলাম, এইবার আমাকে প্রদত্ত রাশির ভ্যালুগুলো বের করতে হবে। তোমরা আমাকে বলো p আর 1 by p ভ্যালুটা বের করা বুঝছো? ক্লাসের সবাই জি স্যার, দেখো আমাকে কি বের করতে বলছে, ভালো করে বুঝো। p টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই p টু দি পাওয়ার 5, আজকেই তোমাকে আমি ফর্মুলাটা লেখাইছি তাই না ভাইয়া? জি স্যার। ওকে, সো এবার তো এবার আমি p মাইনাস 1 বাই p এর ভ্যালুটা একটু বের করে রাখি, এটা অনেকবার লাগবে, তো p মাইনাস 1 বাই p কত হবে? রুট 7 প্লাস রুট 6 মাইনাস রুট 7 প্লাস রুট 6 কত হয় বলো তো? 2 রুট 6। 2 রুট 6, ভেরি গুড। এবারে লেফট সাইডে আসো, কার কার মুখস্থ আছে p টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই p টু দি পাওয়ার 5, x এর জায়গায় p, সূত্রটা বলো, আজকেই বোধহয় আমরা এটা লিখেছি, p কিউব প্লাস 1 বাই p কিউব ইনটু p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার মাইনাস p মাইনাস 1 বাই p, এটা তো মাইনাস হবে, p কিউব মাইনাস 1 বাই p মাইনাস 1 বাই p কিউব আর এটা স্কয়ার প্লাস, হ্যাঁ কারেক্ট, বুঝছিস সবাই? জি স্যার। ক্লাসের সবাই কি বুঝতে পারছে? এটা মাইনাস এটা প্লাস। ওকে, তো দেখো এই ভ্যালুটা কিন্তু আমি বের করে রাখছি না, কত এটা? 2√6। হেরা এইটার সূত্র আছে, এইটারও সূত্র আছে, এইটা দিয়ে কেউ কি বলতে পারবা? একটা একটা করে বলো, এটা সূত্র কি? a মাইনাস b হোল, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b, a মাইনাস b, চমৎকার। আর এটার সূত্র কি? a স্কয়ার প্লাস b স্কয়ার, মান বসিয়ে এই সাইড নোটটা অবশ্যই দিবা, মান বসিয়ে। এরা বইয়ের অঙ্কের মতো সহজ অঙ্ক কিন্তু পরীক্ষায় আসবে না, আমি বলে রাখলাম, কঠিন গুলা তোমাকে প্র্যাকটিস করতে হবে, না পারলে আমাকে জানাইতে হবে। 2√6 কে কিউব করলে কত হয়? 48√6। এক্সেলেন্ট, 48√6 প্লাস হলো 6√6 গুণ, এইটা 2√6 কে স্কয়ার করলে 4 6 24 যোগ 2 26 না 26 হবে, রুট 6 হবে না, স্কোয়ার এটা, এটা কি হয় দেখো, 2 স্কোয়ারে 4 আর রুট 6 স্কোয়ারে 6, মানে 4 6 24 আর 2 যোগ করলে কত হয়? 26 হবে, আর মাইনাস 2√6, এবার এটা হলো 54√6, ভেরা 54 এর সাথে 26 গুণ করো তো কত হয়? 54 গুণ 26 1404 হয়, দেখো 54 গুণ 26 জি স্যার, 1404 রুট 6 থেকে 2√6 গেলে কত হবে ক্লাসের কে বলতে পারবা? 1402 রুট 6, যেটা আমাদের রাইট সাইড,
অনেকক্ষণ আগে দেয়া ছিল। সবাই ম্যাপটা দেখে নাও। ম্যাপটা সবাই কি বুঝতে পারছো? জি স্যার। তো এই টাইপের একটু ঝামেলাপূর্ণ সিকিউ এগুলা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখো। ভেরা, 33 নাম্বার যে সিকিউটা দেখতে পাচ্ছ, আমার ধারণা তোমরা ক করতে পারবা, তাই না? দেখো তো, মিডল টার্ম 3 × 6, এটা কোনো সমস্যাই না। তো আমি যে দুটা করাই দিব সেই দুটা লিখেছেন নাকি স্কয়ার? যেটা হয় সেটা তোমরা এখনো শিখো নাই, এক্স কিউব দিয়েও করা যাবে, তোমরা এখনো শিখো নাই। সো আপাতত আমি এটাকে স্কোয়ার দিচ্ছি। ওকে, ভেরা, 33-এর খ নাম্বারটা দেখো, একটু আগে যে টাইপের ম্যাথ আমরা দেখলাম, এক্স স্কোয়ার ইকুয়াল টু 5 + √6। ভেরা, এখান থেকে এক্স এর মানটা কি বের করতে পারবা? আমি তোমাদের দক্ষতা, এটা হচ্ছে 33 নাম্বার সিকিউ, 33-এর খ নাম্বার করে দিয়েছি, দেয়া আছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 5 + √6। ক্লাসের কেউ একজন বলো এটাকে কিভাবে ভাঙবা, একটু আগে কিন্তু আমরা এটা ভাঙানো দেখাই না। √2 আর এটা 2, তো এক্স স্কোয়ার হবে √3² 2 × √3 × √2 √2² তো ডানে কোন ফর্মুলা হবে ক্লাসের কেউ বলতে পারবা? √3 + √2² এখান থেকে বলো x কত হয়? √3 + √2 আচ্ছা ভাইরা, তোমরা অনেকগুলো ম্যাথ করছো, এখান থেকে আমার মনে হয় সবার পেরে যাওয়া উচিত। সরাসরি বলো তো, কেউ 1/x এর মানটা কত হবে? √3 - 1। তোমাদের এটা রেখে দিচ্ছি অ্যাটেনডেন্স করে। ওকে, 1/x হবে √3 - √2, চমৎকার করলাম না? তোমাদের পরীক্ষার সময় করতে হবে। এবারে আসো আমাদের রাশিটার মান নির্ণয় যেটা করতে বলছে সেটা করো। দেখাইতে বলছে x^6 - 1/x³ - √2 x^4 + 1/x² = 12√2। ভালো কথা। ভেরা, জানতে চাই আমি তোমাদের কাছে, লেফট সাইড x^6 + 1/x³ + ছিল না মাইনাস ছিল? মাইনাস ছিল। ওকে 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 ওকে, মাইনাস ছিল, সো ঠিক আছে, এটা মাইনাস। ও ভেরা, এখান থেকে তাহলে একটা কাজ বলো আমাকে, x - 1/x কত একটু বলতে পারবা? √2 না না, মাইনাস তো ভেয়া, বিয়োগ করো, √2 হবে মনে হয়। ভেয়া, এক্স আর 1/x বিয়োগ করলে √2 হয় না? ওকে, আর মাইনাস √2 ইন্টু x^4 প্লাস 1/x² এবার এটাকে টুকরা করো, এমন হয়, সবাই কি বুঝতে পারো? মাইনাস x² প্লাস 1/x² দুইটাকেই কিন্তু আমি এই ফর্মুলা অনুযায়ী লিখতে পারি। বলো প্রথমটা কি লিখবো? a - b হোল কিউব + c d ইনটু a - b। আর মাইনাস √2 এটাকেও লেখা যায় a - b হোল স্কোয়ার + 2ab। এবার বলো এই মানটা বসাও, এটা হলো 2√2 হোল কিউব + 3 × √2 - √2 √2² + 2
আমাদের এখানে জায়গা আছে, কেউ একজন বলো 2 √2 কে কিউব করলে কত হয়? প্লাস 16 √2. এক্সেলেন্ট, 16 √2 প্লাস হলো 6 √2. এখান থেকে এটা কত হয় কে বলতে পারবা? ক্লাসে কে? 8 আর 2 = 10 -10 √2. সবাই কি বুঝতে পারো? যারা 2 √2 কে স্কয়ার করলে হয় 4 × 8 আর 2 = 10 10 √2. 16 √2 আর 6 √2 হলো 22 √2 থেকে বাদ যাবে 10, তাহলে কত হয় বলে বেড়া বলো? 12 √2, যেটা আমাদের রাইট সাইডে দেয়া আছে। বুঝতে পারছো ম্যাথটা? জি স্যার। ওকে, আর আমি আরেকটা লাস্ট অঙ্ক করে দিচ্ছি তোমাদের, সেটা হচ্ছে এইটার গ নাম্বার। তোমাদের কাছে আমি এই যে এই যে শীটটা আছে এখানে অনেকগুলো সিকিউ আছে, দেখো কতগুলো, 28 থেকে 39 পর্যন্ত 12টা সিকিউ আছে। তো তোমরা দুইটা আমি করাই দিচ্ছি, তোমরা এই উইকটা পুরাটা সময় নিয়ে সবগুলা করার ট্রাই করবা। বুঝতেছো আমার কথা? আগামীকালকেও ক্লাসে তোমরা যদি মনে করো ভাইয়া আজকে থেকে আজকেই সলভ করতে পারো, বসতে পারো, তাহলে কালকের ক্লাসেও আমি সলভ করাবো। পাশাপাশি জেনারেল ম্যাথ চ্যাপ্টার 3.3 মানে উৎপাদকের বিশ্লেষণ, এই চ্যাপ্টারটাও করাবো। আমি গ নাম্বারটা একটু দেখাই দিচ্ছি, গ নাম্বারটা স্পেশাল, তুমি নিজে পারবা না, এই কারণে আমি করাই দিচ্ছি। দেখো গ নাম্বারে বলছে r = 46√5 যদি হয়, আর কত? এই যে p³ - 1/p³, তাহলে দেখাও p হচ্ছে √6 + √5। ওকে, তো p³ - 1/p³ = r, আর r এর মান হলো 46√5। দেখা স্পেশাল অঙ্ক এগুলো। এর আগে একটা স্পেশাল দিছিলাম, এইটা একটা স্পেশাল 33 এর গ, দেয়া আছে p³ - 1/p³ = 46√5। এটা ধরো এক নাম্বার সমীকরণ, আমাকে প্রমাণ করতে বলছে p এর মান হইলো, এখানে লিখে রাখি √6 + √5। তো এখান থেকে p জানলে বের করব, স্টাইলটা দেখো a - b দেওয়া আছে, আমরা এখান থেকে a + b টা বের করব কিভাবে? বর্গ করো ভাইয়া, সবাই দেখো তোমাদের কাছে ক্যালকুলেটর আছে, 46√5 স্কয়ার করলে কত হয় আমাকে একটু জানাও। স্কয়ার করলে কত হয়? 230। না না না, কত? 230। না কি বলো, স্কয়ার করতেছো, 46 কে স্কয়ার করো, তার সঙ্গে হ্যাঁ হ্যাঁ 10,580। হ্যাঁ ঠিক আছে, 10,580 বোধ হয়, মানে 46 কে স্কয়ার, তার সাথে 5 গুণ করো। আর আমাকে বলো a - b হোল স্কয়ার কে কি আমি এরকম লিখতে পারি, a + b হোল স্কয়ার +4ab? আমাকে একটু জানাও, a - b হোল স্কয়ার কে a + b হোল স্কয়ার +4ab বলা যায়? সরি -4ab। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? জি স্যার। ওকে, তো p³ কাটা, এই 4 যাবে ডানে, তাহলে কত হয়? 10,584। এরা কারো কাছে ইএস ক্যালকুলেটর থাকলে এটা রুট করো তো কত হয়? এটাকে রুট করো, কারো কাছে ইএস ক্যালকুলেটর থাকলে 10,000। হ্যাঁ কত √6? 42√6। 42√6, থ্যাংক ইউ। তো এটা হলো আমাদের 2 নম্বর সমীকরণ। এরা অনেকেরই মনে হইতে পারে যে আপনি এটা বের করলেন, এটা বের করলেন কেন? ভেরা খেয়াল করো, 1 আর 2 যদি আমি যোগ করি তাহলে কি 1/p³ টার্মটা কাটাকাটি যাবে না? জি স্যার। এক নাম্বার আর 2 নাম্বার সমীকরণ, এই ধরনের অঙ্ক এই স্টাইলে করবা,
एक आप दुई चुप कर ले होए पी क्यूब प्लस पी क्यूब टू पी क्यूब 46 रूट 5 प्लस 42 रूट 6 বুঝছো সবাই এক আর দুই যোগ করে দিছি 1 বাই পি কিউব 1 বাই পি কিউব কাটাকাটি আছে দুই কমন নিয়ে কোথায় কাটাকাটি করা যায় তাই না ভেরা একটু দেখো তো 23 রুট 5 প্লাস 21 রুট 6 ক্লাসে সবাই কি বুঝতে পারছো এতটুকু জি স্যার ভেরা প্রমাণটা কি করতে বলছিল মানে রুট 5 প্লাস রুট 6 বোধহয় এটা ছিল প্রমাণে মনে আছে সবার তো দেখো আমি একটা টেকনিক অ্যাপ্লাই করব টেকনিকটা হলো এক লাইন গ্যাপ দাও তোমরা এটাকে লিখে ফেলো রুট ফাইভ প্লাস রুট সিক্স হোল কিউ ভালো করে খেয়াল করো রুট ফাইভ প্লাস রুট সিক্স হোল কিউব লিখলাম এখন কেউ কি আমাকে বলতে পারবা যে এ প্লাস বি হোল কিউবের সূত্রটা কি আমি তোমাদের দেখাইতে চাই যে অঙ্কটা মিলছে বেরা রুট ফাইভ কিউব কত বলতো আর এইটা কত হয় দেখো তো একটু ঠান্ডা মাথায় 6 × 3 18 রুট ফাইভ না আর এটা হলো 15 রুট 6 কেউ কি বলতে পারবা এই দুটা যোগ করলে কত হয় 21 রুট 6 হয় না তার মানে এবার উভয় পক্ষে ঘনমূল করলে পি এর মান হবে রুট ফাইভ প্লাস রুট সিক্স ম্যাথটা কি বুঝতে পারছো তোমরা যে হোমওয়ার্ক করবা না এরকম দুইটা ম্যাথ আছে তোমরা যখন বাসায় হোমওয়ার্ক গুলা করবা দেখবা এই টাইপের দুইটা ম্যাথ কিন্তু আরো আছে সবাই কি আমার কথা বুঝতেছো ভেরা আমরা এই চ্যাপ্টারে দুইটা খুবই ইম্পর্টেন্ট একটু কঠিন টাইপের সিকিউ করাই দিছি তোমরা এই চ্যাপ্টার ধরো আমি শেষ করলাম না এখনো তোমরা বাকিগুলো সলভ করো এই উইক সময় নাও আমি আগামী কালকে জেনারেল ম্যাথের 3.3 চ্যাপ্টার করব মানে উৎপাদকে বিশ্লেষণ আর এক সপ্তাহ সময় নেওয়ার পরে আগামী শুক্রবারে যখন তোমরা আসবা তখন তোমরা দেখাবা যে এই সিকিউ গুলোর মধ্যে কি প্রবলেম আছে সবাই আমার কথা বুঝতে পারছো ক্লাসের সবাই ওকে ভালো থাকো সবাই কালকে দেখা হচ্ছে Thank you.